হ্যালো গাইজ ওয়েলকাম টু ড্রিমস আমি শুভ্র আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সময় ও দূরত্ব দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্কের সেকেন্ড পার্ট আজকে এই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে এর আগে ফার্স্ট পার্ট এসেছে আমি আশা করি তোমরা সবাই ফার্স্ট পার্ট দেখে তারপর সেকেন্ড পার্ট দেখছো যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে পরে আই বটনের লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা ফার্স্ট পার্টটা দেখে নাও তারপর তোমরা সেকেন্ড পার্ট শুরু করো বা ফার্স্ট পার্টের প্রথম দশ মিনিট দেখে নাও যেখানে আমি ইন্ট্রোডাকশান বা ট্রেন সংক্রান্ত অঙ্কের যে বেসিক ব্যাপারটা সেটা বুঝিয়েছি সেটা ওখানে দেওয়া রয়েছে তো চলো ফ্রেন্ডস আজকে আমরা ষোলো থেকে তিরিশ নম্বর অঙ্ক অব্দি দেখব চলো ষোলো নম্বর অঙ্কটা দেখে নম্বর অঙ্কটাতে দেখো বলা রয়েছে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে যে 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায় প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে একজন যাত্রীকে বারো সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ঠিক একদম আগের অঙ্কর মতনই আগের অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ তাহলে এটাও তোমরা বুঝতে পারবে আশা করি তো আমরা প্রথমে কি দেখবো আপেক্ষিক বেগ বের করে নেব আপেক্ষিক বেগ আমরা কি করে বের করি আপেক্ষিক বেগ যদি একই দিকে থাকে ট্রেন দুটো তাহলে পরে এক একটা বেগ থেকে অপর বেগকে বিয়োগ করে নিই আর যদি বিপরীত দিক দিকে হয় ট্রেন দুটোর গতিপথ তাহলে পরে পরস্পর দুটোকে যোগ করে দিই গতিবেগ দুটোকে তো এখানে একই দিকে আছে যেহেতু সেহেতু আমরা বিয়োগ করব তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা যদি বিয়োগ করি তাহলে ট্রেনগুলোর একটা সাপেক্ষ আর একটা আপেক্ষিক গতিবেগ কত হবে নয় কিমি প্রতি ঘন্টা তাই তো আশা করি এটুকু বুঝতে পারলে এবার দেখো বলেছে বারো বারো সেকেন্ডে উনি এক মানে ট্রেনটা অপর ট্রেনের একজন যাত্রীকে অতিক্রম করে তাই তো তাহলে এবারে দেখো এই যে নয় কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায় যাচ্ছে এক ঘন্টায় যাচ্ছে এক ঘন্টা বা এটাকে লিখতে পারি ছত্রিশশো সেকেন্ড বা ষাট গুণ ষাট সেকেন্ড যাই হোক সেকেন্ডে যাই কত নয় হাজার মিটার এই যে কিলোমিটারটাকে তো আমরা করে নিতে পারি না মিটার প্রতি ঘন্টা তো যাই হোক সেকেন্ডে যাচ্ছে মিটার আর ট্রেনটা কতক্ষণে একটা যাত্রীকে অতিক্রম করেছে এখানে বলাই রয়েছে অঙ্কটা যে বারো সেকেন্ডে একদম যাত্রীকে অতিক্রম করেছে দ্বিতীয় ট্রেনের তাহলে বারো সেকেন্ডে কতটা যাবে সেটা বের করে বের করে নিই আমরা নয় হাজার বাই ছত্রিশশো গুণ বারো সরি বারো দেখো ন হাজার দুটো শূন্য এটা দুটো শূন্য কেটে গেল তিন বারো ছত্রিশ আর কত হচ্ছে তিন তিরিখে নয় আর একটা শূন্য আচ্ছা তিরিশ তাহলে কত হলো তিরিশ তিরিশ মিটার এই তিরিশ মিটারটা কি বেরোলো তিরিশ মিটারটা বেরোলো বারো সেকেন্ডে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে অতিক্রম করে ধরো এটা একটা ব্যক্তি প্রথম ট্রেনের ঠিক আছে আর এই যে ট্রেনটা অতিক্রম করছে কতক্ষণ অতিক্রম করছে বারো সেকেন্ডে বারো সেকেন্ডে এতটা গেল তবে অতিক্রম করলো তার মানে কতটা গেল ট্রেনটা নিজের দূরত্বটাই গেল তার মানে কি বারো সেকেন্ডে যদি তিরিশ মিটার যায় এই তিরিশ মিটারটা কি হবে ট্রেনটার নিজের দূরত্বটাই হবে তাহলে আমাদের উত্তর কি হবে তিরিশ মিটার দেখো কোন অপশানে রয়েছে অপশান এ তে রয়েছে তিরিশ মিটার তাহলে তিরিশ মিটার হলো আমাদের রাইট অ্যান্সার ফ্রেন্ড সতেরো নম্বর অঙ্কটা সতেরো নম্বর অঙ্কটাতে দেখো বলা রয়েছে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা এবং বত্রিশ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে যায় যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে দশ সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের হতো একই অঙ্ক আবারও আমরা আপেক্ষিক বেগ বের করে নেব আপেক্ষিক বেগ কিভাবে বের করব পঞ্চাশ বিয়োগ কত আছে আর একটা ট্রেনের গতিবেগ আছে বত্রিশ অর্থাৎ আঠেরো কিমি প্রতি ঘন্টা এটা যদি মিটার করি কত হবে আঠেরো হাজার মিটার প্রতি ঘন্টা আচ্ছা ঘন্টা এক ঘন্টা আঠেরো হাজার মিটার যাবে কি এক ঘন্টায় এক ঘন্টা মানে কি ছত্রিশশো সেকেন্ড আচ্ছা ছত্রিশ সেকেন্ড না লিখে আমরা আগের অঙ্কর মতো ষাট গুণ ষাট এরা কিন্তু আমি এভাবেই দেখিয়েছিলাম ষাট গুণ ষাট এত সেকেন্ডে যাচ্ছে আঠেরো হাজার মিটার আর ট্রেনটা কতক্ষণে যাচ্ছে দশ সেকেন্ডে তাহলে দশ সেকেন্ডে কতটা যাবে সেটাই হবে ট্রেনের দুর্ঘটনা তাই না কারণ একটা যাত্রীকে অতিক্রম করা মানে কি ট্রেন যদি একটা যাত্রীকে অতিক্রম করে এই এরা এখানে দেখিয়েছিলাম আমি দেখো ট্রেন যদি একটা যাত্রীকে অতিক্রম করে তার মানে কি ট্রেনটা নিজের দূরত্বটাই যাবে দেখো এই ট্রেনের নিজের দূরত্বটাই যাবে তো সেক্ষেত্রে দশ সেকেন্ডে যদি একটা যাত্রীকে অতিক্রম করে দশ সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে মানে নিজের দূরত্বটাই যাচ্ছে তবে সেটাই ট্রেনের দৈর্ঘ্য হবে কি করে বের করব আঠারো হাজার বাই ষাট গুণ ষাট গুণ দশ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম ছয় দিয়ে কাটলে কথা হয় দেখো তিন ছয় আঠেরো তিনশো তিন দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিটার আমাদের অ্যান্সার বের হচ্ছে দেখো কোন অপশানে রয়েছে অপশান ডিতে রয়েছে অপশান ডি হলো আমাদের রাইট অ্যান্সার ফ্রেন্ডস চলো নেক্সট অঙ্ক অর্থাৎ আঠারো নম্বরটাও সেই একই রকমের অঙ্ক দুটি ট্রেন একই দিকে যথাক্রমে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং পনেরো কিমি প্রতি ঘন্টা গতিতে যায় যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে নয় সেকেন্ড অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য একদম এক অঙ্ক একইভাবে করব যে আপেক্ষিক গতি বের করবো প্রথমে আপেক্ষিক গতি কত হবে পঁচিশ আর একই দিকে যেহেতু যাচ্ছে ট্রেন দুটো তাহলে পঁচিশ বিয়োগ পনেরো অর্থাৎ কত পাবো দশ দশ কি কিমি প্রতি ঘন্টা এটাকে যদি মিটার করি দশ হাজার মিটার প্রতি ঘন্টা হবে আচ্ছা ষাট গুণ ষাট সেকেন্ডে যাচ্ছে কতটুকু দশ হাজার মিটার ক্লিয়ার আর ট্রেনটা কত কতক্ষণ একটা যাত্রীকে অতিক্রম করেছে নয় সেকেন্ডে দেখো দেওয়া রয়েছে নয় সেকেন্ডে দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে অতিক্রম করে সেহেতু আমরা ন সেকেন্ডে কত দূর যাই সেটা হিসাব করলে পারে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা বেরিয়ে যাবে বাই ষাট গুণ ষাট গুণ নয় একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য যদি তিন দিয়ে কাটি তিন তিরিখে নয় তিন দু গুণে ছয় আবার যদি তিন দিয়ে কাটি তিন দু গুণে ছয় দুই দিয়ে কাটলে কত হয় পঞ্চাশ আর দুই দিয়ে কাটলে বাড়ে পঁচিশ তাহলে পঁচিশ মিটার বেরোলো আমাদের অ্যানসার দেখো পঁচিশ মিটার অপশান সি অপশান সি হলো আমাদের রাইট অ্যানসার ফ্রেন্ডস চলো এবার উনিশ নম্বর অঙ্ক চল্লিশ নম্বর অঙ্কটা দেখো একটু আলাদা অঙ্ক দেখো বুঝতে পারবে খুব সহজ পাটনা এবং গয়া থেকে দুটি ট্রেন একই সময় অপরের দিকে ষাট কিমি প্রতি ঘন্টা এবং কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে তবে পাটনা এবং গয়ার মধ্যে দূরত্ব কত দেখো একদম সিম্পলি যদি আমরা বোঝার চেষ্টা করি যে একটা ট্রেন চলছে কত ষাট কিমি প্রতি ঘন্টা বেগে আর একটা চলছে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে এই ক্ষেত্রে ধরো এক ঘন্টা ট্রেনটা চলেছে এটা ধরো পাটনা এটা ধরো গয়া এখান থেকে এটা চলেছে এক ঘন্টা এক ঘন্টায় কতটা যাবে অবশ্যই ষাট কিমি যাবে কারণ আমরা জানি যে ষাট কিমি প্রতি ঘন্টা প্রতিবেগে ট্রেনটি চলছে আর অপর যে ট্রেনটা আছে সেটা ধরো এত দূর এসেছে কতক্ষণে এক ঘন্টায় তাহলে কত যাবে আমি ধরতে বলেছি এটা নাও হতে পারে আমি ধরতে বলেছি ঠিক আছে তাহলে চল্লিশ কিমি যাবে এক ঘন্টায় তাই তো এক ঘন্টায় তো সময় পেয়েছে এই ট্রেনটা এক ঘন্টা এত দূর এসেছে আর এই ট্রেনটা এক ঘন্টা এত দূর এসেছে তাহলে দেখো কন্ডিশনে কি বলা রয়েছে যে একটি ট্রেন অপরটি থেকে কুড়ি কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে তাহলে এই ক্ষেত্রে দেখো কত দূরত্ব অতিক্রম করেছে ষাট কিমি তাই তো প্রথম ট্রেনটি যেটা ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বেগে চলছিল আর দ্বিতীয় ট্রেনটি দেখো চল্লিশ কিলোমিটার গতিবেগে বেগে চলছিল তার মানে কি চল্লিশ কিলোমিটার গতি চল্লিশ কিলোমিটার অতিক্রম করেছে তাহলে এদের মধ্যে যে পার্থক্য ডিস্টেন্সের পার্থক্য মানে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের থেকে কত বেশি দূরত্ব অতিক্রম করেছে কুড়ি কিমি দূরত্ব অতিক্রম করেছে বুঝতে পারলে আর এখানে প্রশ্ন দেখো কি বলা রয়েছে প্রশ্ন বলা রয়েছে যে একটি ট্রেন অপর ট্রেন থেকে কত অপর ট্রেন থেকে কুড়ি কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে তবে পাটনা গোয়ার মধ্যে দূরত্ব কত তাহলে কন্ডিশন তো মিলেই গেল তাহলে এই অঙ্কে আর কিছু করার দরকার নেই তাহলে রাস্তা কতটা হবে ষাট কিলোমিটার যেহেতু এটা গিয়েছে আর এটা হচ্ছে চল্লিশ কিলোমিটার চল্লিশ তাহলে ষাট যোগ চল্লিশ মোট কত হলো রাস্তা একশো কিমি তোমরা কি বুঝতে পারলে আমরা জাস্ট এটা ধরলাম যে আর যদি এখানে যদি না মিলতো যদি কুড়ি না আসতো সেগুলো পরের অঙ্কে আসবে সেটা সেটা আমি পরের অঙ্কে ভালো করে ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে এই অঙ্গটার ক্ষেত্রে দেখো এটা এটা আমরা ধরেছিলাম যে ঘন্টা চলেছে তাহলে ষাট কিলোমিটার গেল এ এক ঘন্টা চলেছে চল্লিশ কিলোমিটার গেল এদের মধ্যে পার্থক্য কত এদের মধ্যে পার্থক্য কুড়ি কিলোমিটারের আর তো বলাই রয়েছে যে কুড়ি কিলোমিটারের পার্থক্য হবে একটা প্রথম ট্রেনটা যেটা বেশি গতিবেগ নিয়ে চলছে সেই ট্রেনটা কুড়ি কিলোমিটার বেশি যাবে যেটা কম গতিবেগ নিয়ে চলছে তার চাইতে তো এক্ষেত্রে সেই কন্ডিশন স্যাটিসফাই করে গেল সেহেতু আমরা বলতেই পারি যে এই রাস্তাটাই অ্যাকচুয়ালি ওরা অতিক্রম করেছে মানে ট্রেন দুটো এক ঘন্টায় চলেছে তার বেশি চলেনি এক ঘন্টায় চলেছে তার মানে ষাট আর একটা চল্লিশ মোট একশো একশো কিমি চলেছে মানে টোটাল ডিস্টেন্স পাটনা থেকে গয়ার মধ্যে টোটাল ডিস্টেন্স কত হবে একশো কিলোমিটার হবে তাহলে দেখো কোন অপশান অপশান এ অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার ফ্রেন্ডস দেখো এর পরে যে অঙ্কগুলো রয়েছে কুড়ি একুশ এই অঙ্কগুলোতে তোমরা এই যে কনসেপ্টটা আরো ডিটেলে বুঝতে পারবে চলো তাহলে নেক্সট অঙ্কগুলো দেখি কুড়ি নম্বর অঙ্কটা দেখো কি বলা রয়েছে যে এলাহাবাদ এবং কানপুর থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে যথাক্রমে তিয়াত্তর কিমি প্রতি ঘণ্টা সাতচল্লিশ কিমি প্রতি ঘণ্টা বেগে যাত্রা শুরু করে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অপরটি থেকে তেরো কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে তবে এলাহাবাদ এবং কানপুরের মধ্যে দূরত্ব কত একই রকম কনসেপ্টে আমরা একইভাবে অঙ্কটা করব দেখো কতটা ইজি অঙ্ক বুঝলে পারে দেখো একটা জায়গায় দিলাম দিলাম কানপুর এটা হলো দূরত্ব আমরা জানি না দূরত্বটা কত তো আমরা ধরলাম যে একে অপরের সাথে মিলিত হয় কি বলা রয়েছে দেখো যখন তারা মিলিত হয় তখন তেরো কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে তো আমরা তো জানি না কোথায় কত টাইম ধরে ওরা যাত্রা করেছে তো আমরা ধরলাম যে এক ঘন্টা ওরা যাত্রা করেছে তো এক ঘন্টা যদি যাত্রা করে তাহলে প্রথম ট্রেন যেটা তিয়াত্তর কিমি প্রতি ঘন্টা গতি যাচ্ছিল একটা কি তিয়াত্তর কিমি প্রতি ঘন্টা আর একটা যাচ্ছিল সাতচল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে। যেটা তিয়াত্তর প্রতি ঘন্টা কিমি এটা তো সাধারণ ব্যাপার বুঝতেই পারছ এটা যাবে কিমি আর যেটা সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেটা যা যাবে কিমি ক্লিয়ার যদি এক ঘন্টা ট্রাভেল করে আর এক ঘন্টা ট্রাভেল করার পর যদি মিলিত হয় তাহলে পরে এই কন্ডিশন দাঁড়াবে যে এটা যাবে তিয়াত্তর কিমি আর এটা যাবে সাতচল্লিশ কিমি এবার এদের পার্থক্যটা দেখো কত মানে তিয়াত্তর কিমি আর সাতচল্লিশ মিমির মধ্যে পার্থক্যটা কত দেখো কারণ অঙ্কে তো বলা রয়েছে যখন তারা মিলিত হবে তখন এই প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের থেকে কত কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করবে তেরো কিলোমিটার কিন্তু আমাদের কি তেরো হচ্ছে সেটা আমাদের দেখতে হবে তো তাহলে দেখো কত হচ্ছে সাতচল্লিশ তার মানে কত হচ্ছে এখান থেকে বিয়োগ করলে ছয় আর এখানে দুই ছাব্বিশ তাহলে ছাব্বিশ কিমি হচ্ছে হুম আর মোট দূরত্বটা কত তিয়াত্তর যদি ২৬ কিলোমিটার হতো অঙ্কে যদি ছাব্বিশ কিলোমিটার দেওয়া থাকতো তাহলে আবার উত্তর আমাদের কি আসতে অ্যাকচুয়ালি এই তিয়াত্তর আর সাতচল্লিশ যোগ করতে হতো কত হতো শূন্য বারো একশো কুড়ি এবার দেখো যখন ছাব্বিশ কিমি কিমি বেশি বেশি যাত্রা যাত্রা করছে করছে বুঝতে পারছো বলছি আমি যখন ছাব্বিশ তখন মোট দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার তাই তো যখন ছাব্বিশ কিমি সাতচল্লিশ এখানে করে কোন একটা জায়গা হবে সাতচল্লিশ আর বাকি এখান থেকে এইটুকু কত ছাব্বিশ এবার এই ছাব্বিশ কিমি যে বেশি যাত্রা করছে দ্বিতীয় ট্রেনের থেকে সেই বেশি যাত্রা যদি করে ছাব্বিশ কিলোমিটার যদি হয় তাহলে পরে মোট দূরত্ব হবে কত একশো কুড়ি কিলোমিটার কারণ এটা তিয়াত্তর এটা সাতচল্লিশ মোট কত হবে একশো কুড়ি কিলোমিটার তাহলে ছাব্বিশ হলে পরে হবে কত একশো কুড়ি এটা তো আমরা পেলামই এবার অঙ্কে দেখো কত দেওয়া রয়েছে যে একটি ট্রেন অপর ট্রেন থেকে তেরো কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে ছাব্বিশ করেনি করেছে কত তেরো তাহলে তেরো তো আমাদের বের করতে হবে তো ওই কি নিয়ম তাহলে তেরো তো কত একশো কুড়ি বাই ছাব্বিশ গুন তেরো তেরো দুগুনের ছাব্বিশ দুই দে একশো কুড়ি এগারোটা ষাট তাহলে উত্তর আমাদের কথা বেরোলো ষাট কিমি ঠিক আছে বুঝতে পারলে ছাব্বিশে যখন একশো কুড়ি তেরোতে কত ষাট তার মানে কি যে এলাহাবাদ থেকে কানপুর সেটা দূরত্ব কত হবে অ্যাকচুয়ালি এলাহাবাদ থেকে কানপুরের দূরত্ব হবে ষাট কিমি ষাট কিমি যার মধ্যে কিছুটা যাবে প্রথম ট্রেনটা আর কিছুটা যাবে দ্বিতীয় ট্রেনটা আর প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের থেকে কত কিলোমিটার বেশি যাবে তেরো কিলোমিটার বেশি যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এরপর একুশ নম্বর অঙ্কটা চলো আমরা দেখে নিই একদম সেম অঙ্ক সেম ভাবেই করবো যদি না বুঝতে পারো এই অঙ্কটা ওই অঙ্কটার ক্ষেত্রে দেখো হয়তো নম্বর অঙ্কটা দেখো রাঁচি এবং রাহুল থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা আর তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে যখন তারা মিলিত হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অপরটি অপর ট্রেন থেকে একুশ কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে তবে রাঁচি থেকে রাহুল কেল্লার মধ্যে দূরত্ব কত একদম একই রকম অঙ্ক একই ভাবে করবো চলো একুশ নম্বর অঙ্ক তাহলে দেখো একটা ট্রেন কত গতিবেগে চলছিল পঁচাশি কিমি প্রতি ঘন্টা গতিবেগে আর অপোজিট ট্রেনটা ছিল সেটা কত গতিবেগে চলছিল তেষট্টি কিমি প্রতি বেগে গতিবেগে তো এবার কি বলা রয়েছে যে দুটো জায়গা দেওয়া রয়েছে একটা হচ্ছে রাঁচি রাঁচি আর একটা দেওয়া রয়েছে কি রাহুল কেল্লা রাউরকেল্লা ঠিক আছে তো এই রাঁচি থেকে রাউরকেল্লার মধ্যে দূরত্বটা আমাদের বের করতে বলেছে আর এখানে কন্ডিশনে কিছু জিনিস বলা রয়েছে যে এই যে দুটো ট্রেন একটা এই দিক থেকে যাত্রা শুরু করেছে একে অপরের দিকে ঠিক আছে আর একটা ট্রেন এই দিক থেকে যাত্রা শুরু করেছে এবার মাঝে কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে আমরা জানি না কোন পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে যে পয়েন্টে গিয়েই মিলিত হোক না কেন প্রথম ট্রেনটার প্রতি বেশি তবে প্রথম ট্রেনটাই বেশি যাত্রা করবে দ্বিতীয় ট্রেনটার থেকে তাই তো এটা তো স্বাভাবিক একটা বেসিক জ্ঞান তো প্রথম ট্রেনটা নিশ্চয়ই দ্বিতীয় ট্রেনের থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে কিন্তু কত দূরত্ব অতিক্রম করবে সেটা বলে দেওয়া রয়েছে কত এগারো ঠিক আছে এগারো কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করবে কার চাইতে প্রথম ট্রেনের চাইতে কোন ট্রেন দ্বিতীয় ট্রেন কখন অতিক্রম করবে যখন তারা মিলিত হবে প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেন যখন মিলিত হবে সেই পয়েন্টে তারা অর্থাৎ প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের চাইতে এগারো কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করবে এবার দেখো আমরা ধরে নিলাম যে ট্রেন দুটো এক ঘন্টা যাত্রা করেছে কত কতটুকু এক ঘন্টা এক ঘন্টা এটা কতটুকু যাবে পঁচাশি কি আর এটা যাবে তেষট্টি কিমি এবার এক ঘন্টা যদি যাত্রা করে থাকে তাহলে মোট দূরত্ব কতটুকু হচ্ছে দেখো মোট দূরত্ব মোট দূরত্ব হবে পঁচাশি আর তেষট্টি কি করতে হবে আমাদের যোগ করতে হবে পঁচাত্তিনে আট আর আট আর ছয় কত হচ্ছে চৌদ্দ একশো আটচল্লিশ কিমি ক্লিয়ার এইট গো একশো কিলোমিটার হচ্ছে মোট দূরত্ব যেখানে প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের চাইতে কতটা বেশি দূরত্ব অতিক্রম করেছে সেটা এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব তাহলে পঁচাশি থেকে যদি তেষট্টি বিয়োগ করি তাহলে ধরো কত হচ্ছে দুই ৬ সাত আট দুই বাইশ কিমি যদি দূরত্ব বেশি অতিক্রম করে বাইশ কিমি এটা কি বাইশ কিমি বেশি দূরত্ব অতিক্রম অতিক্রম করেছে মানে এরকম কোনো একটা জায়গায় হবে তেষট্টি কিমি আর বাকি এখান থেকে এইটুকু হবে বাইশ কিমি কারণ কি এক ঘন্টা যাত্রা করেছে তো না এক ঘন্টায় দূর যাবে পঁচাশি কিলোমিটার এটা যাবে তেষট্টি কিলোমিটার আর এটা বেশি কত যাবে বাইশ কিলোমিটার কখন বেশি যাবে যখন মোট দূরত্ব একশো কিমি মোট কত একশো কিমি এবার ওই কিনেও মাগের মতো বাইশে একশো আর আমাদের অঙ্কে দেওয়াই রয়েছে যে যখন তারা মিলিত হয়েছিল তখন প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের চাইতে এগারো কিমি বাইশ কিমি নয় এগারো কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে তো এখানে এগারোতে কত বের করলেই হয়ে যাবে একশো আটচল্লিশ বাই বাইশ গুণ এগারো কেটে গেল দুই দিয়ে দুই দিয়ে কাটলে সাত দু গুণে চোদ্দ চার দু আট অর্থাৎ চুয়াত্তর কিমি চুয়াত্তর কিমি হবে আনসার দেখো কোনটাই রয়েছে অপশন সি তে রয়েছে অপশন সি হলো আমাদের রাইট আনসার মানে কি এখানে ধরো রাঁচি এখানে ধরো রাহুল কেল্লা এদের মাঝে যে ডিস্টেন্সটা সেটা হবে চুয়াত্তর কিমি আর এই প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের চাইতে এগারো কিমি বেশি দ্রুত অতিক্রম করবে আশা করি বুঝতে পেরেছো চলে এবার বাইশ নম্বর অঙ্কটা দেখো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে পরীক্ষা আসার মতো একটা অঙ্ক বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে চার সেকেন্ড ও আট সেকেন্ডে অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে তোমরা দেখো দুটো ট্রেন বলেছে তো ট্রেন দুটো দৈর্ঘ্য আমরা ধরে নিই ট্রেনের দৈর্ঘ্য কত এক্স মিটার এটা আমরা ধরে নিলাম যে ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার এবার বলেছে যে একটা বার পোস্টকে দুটি ট্রেন অতিক্রম করে এটা ধরো বার পোস্ট অতিক্রম করে চার সেকেন্ডে আর আট সেকেন্ডে তাই তো এবার দেখো যখন অতিক্রম করে তখন কি করে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে এই যে দেখো লাল পেনটাকে দেখো তাহলে বুঝতে পারবে এই যে পুরো পেনটার নিজের যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করলো এটা যদি বারপোস্ট হয় তাহলে ওরা দেখো শুধু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো তো এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এটা বের করতে পারি যে গতিবেগ প্রথম ট্রেনের গতিবেগ প্রথম ট্রেনের গতি কত গতিবেগ সরি গতিবেগ কত দূরত্ববায়ী সময় আমরা জানি যে দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ দূরত্ব কত এখানে এক্স কারণ ট্রেনটা নিজের নিজের যে দৈর্ঘ্য সেটাই অতিক্রম করছে আর ট্রেনের নিজের দৈর্ঘ্য এক্স আর সময় কত লেগেছে সময় লেগেছে চার সেকেন্ড এটা বেরিয়ে গেল প্রথম ট্রেনের গতিবেগ একই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগও বের করতে পারি এক্স বাই এইট এইট কেন কারণ আট সেকেন্ড সময় লেগেছে দ্বিতীয় ট্রেনের তো এটা দ্বিতীয় ট্রেনের গতিবেগ এটা হলো প্রথম ট্রেনের গতিবেগ এবার এইখান থেকে আমরা আপেক্ষিক গতিবেগ বের করে নিতে পারি আপেক্ষিক গতিবেগ গতিবেগ আপেক্ষিক গতিবেগ কখন কাজে লাগে যখন দুটো ট্রেন দুটোই চলছে একভাবে এবং একে অপরকে ক্রস করছে তখন সময় সময় বের করতে কাজে লাগে তোমরা তো জানোই যদি আপেক্ষিক গতিবেগ কাকে বলে কেন আপেক্ষিক গতিবেগ আমাদের কাজে লাগে বা কী কাজে ব্যবহার করা হয় এই সমস্ত ব্যাপারে জানতে হলে পারে তোমরা প্রথম এটার পার্ট ওয়ানের প্রথমে যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে সেই জায়গাটাকে দেখো সেই জায়গাটাকে দেখলে পারে তোমরা এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে তো আপেক্ষিক গতিবেগ এখানে কি হবে যোগ হবে না বিয়োগ হবে বলো তো হ্যাঁ একদম ঠিক যোগ হবে এখানে কারণ কি কারণ ট্রেন দুটো একে অপরের দিকে আসছে অর্থাৎ বিপরীত দিক থেকে আসছে তো যোগ করলে দেখো কত হবে আট এইট এটা কি বেরোলো আপেক্ষিক গতিবেগ এবার দেখো ট্রেন দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করে এরপর কি বলেছে যে তারা যদি একে অপরকে ক্রস করে বা অতিক্রম করে তবে কত সময় লাগবে তো এই সাদা পেনটা যদি লাল পেনটাকে যদি ক্রস করে ধরো এগুলো ট্রেন যদি ক্রস করে দেখো ধরো একটাকে দাঁড় করিয়ে রাখি ধরো এই সাদাটাকে দাঁড় করিয়ে রাখলাম তাহলে এই লাল পেনটাকে দেখো কত কতটা রাস্তাকে ক্রস করতে হচ্ছে যখন একটা ট্রেনকে যখন ক্রস করা হয় এখান থেকে শুরু তাই তো এখান থেকে শুরু ভালো করে বুঝে দেখবে ভালো করে বুঝে দেখবে এখনো ক্রস করছে এখনো ক্রস করছে এখনো ক্রস করছে দেখো এতটা হয়ে গেল টোটাল যে ট্রেনটা নিজের দৈর্ঘ্য সেটা ক্রস করা হয়ে গেলো এবার দেখো সাদা পেনটাকেও ক্রস করতে হচ্ছে ক্রস করতে হচ্ছে ক্রস টোটাল কত এখান থেকে এত দূর অবধি দৈর্ঘ্য ক্রস করলো ভালো করে বুঝে দেখো এই যে শুরু হলো এখানে তাই না এই এখানে থেকে শুরু হলো এই ক্রস করা শুরু ক্রস করছে 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 একদম সেই বাইরে বেরিয়ে গেল মানে অনেকটা বাইরে বেরিয়ে গিয়ে তারপর এই যে দেখো আমি খাতাটাকে একটু সরিয়ে নিই এতটা দূরত্বে গিয়ে শেষ হলো তার মানে কি এই পেনটা নিজের দৈর্ঘ্য অর্থাৎ এই ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা এবং যে আরেকটা ট্রেন রয়েছে সেটার দৈর্ঘ্যটাকেও ক্রস করছে এবার এই ট্রেনটা বা এই ট্রেনটা যদি চলে তাতেই বাকি কোনো অসুবিধাই নেই কারণ কারণ কি চললে পারেও সেই ওরা নিজেদের যে দৌর্ঘ্য তাদের যোগফলটাকেই ক্রস করবে আর গতিবেগের জন্য তো আমরা আপেক্ষিক গতিবেগ বের করেই নিয়েছি যাতে আমাদের গতিবেগ নিয়ে কোনো সমস্যা না হয় তো এখন আমরা যে কত সময় লাগবে সেটাকে আমরা বের করতে পারবো কি হবে যে কি চেয়েছে অঙ্কটায় দেখো একে অপরকে ক্রস করতে কত সময় লাগবে সময় লাগবে আমি শর্টে লিখছি লাগবে সময় কত লাগবে সময় সমান সমান কি সময় সমান সমান জানো তোমরা দূরত্ব বাই গতিবেগ তাহলে দূরত্ব বাই গতিবেগ

কেটে হলো আমাদের দেখোনে কোন অপশানে রয়েছে অপশানে তো নেই অ্যাকচুয়ালি এই অঙ্কটার অপশানে তো আমাদের ভুল দেওয়া রয়েছে হ্যাঁ ষোলো বাই তিন এত সেকেন্ডই হবে অ্যান্সার সেকেন্ড কেন হলো কারণ আমরা সময়টা সেকেন্ডেই রেখেছিলাম দেখো প্রথম থেকে চার সেকেন্ড আট সেকেন্ডে রেখেছিলাম তো এত সেকেন্ড অ্যান্সার হবে তো তোমরা ওখানে ষোলো বাই তেরো যে অপশান এটা রয়েছে না ওটাকে তোমরা এটা ঠিক করে ষোলো বাই তিনও করে নিতে পারো যেটা তোমাদের ব্যাপার যাই হোক ষোলো বাই তিন হলো আমাদের অ্যান্সার চলো এবার তেইশ নম্বর অঙ্কটা না সরি আমরা এই অঙ্কটা এবার শর্টকাট নিয়মটা শিখে নিই দেখো এই অঙ্কটা যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে পরে দেখো একদম সিম্পল সূত্র টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এরপর অঙ্কগুলো আমি শর্টকাট দিয়ে শেখাবো কারণ এই অঙ্কটা আমি ডিটেলে করিয়েছি সব অঙ্ক যদি এত ডিটেলে করাতে চাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে টু এক্সের এর ভ্যালু কত চার দেওয়া রয়েছে আর একটা কত দেওয়া রয়েছে ওয়াই এর ভ্যালু আট আর নিচে কত হবে এক্স ওয়াই অর্থাৎ চার যোগ আট তাহলে কত হচ্ছে চার আর আটে বারো উপরে দেখো চার আসতে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি এটা যদি কাটি তিন দিয়ে দেখো তিন দুগুণে ছয় সরি তিন দিয়ে যাচ্ছে না এটা এটাকে কত দিয়ে যাবে ষোলো ষোলো চার দিয়ে যাবে দেখো চার দিয়ে কাটলে চার এক চার চার ছয় চব্বিশ তিন চারে বারো অর্থাৎ ষোলো বাই তিন সেই একই রকম হয়ে গেল ষোলো বাই তিনই আমাদের অ্যান্সার তো দেখো এবার তেইশ নম্বর অঙ্কটাও দেখো তেইশ নম্বর অঙ্কটা আমি শর্টকাট নিয়মেই করাবো দেখো উচ্চ নম্বর অঙ্কটা দেখো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৌর্ঘ্য দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে বারো সেকেন্ডে আঠারো সেকেন্ড অতিক্রম করে তারা তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে একই রকমের অঙ্ক একই কনসেপ্ট তাহলে এবারে এখানে দেওয়ার বোঝার কিছু নেই তোমরা দেখে নাও আমরা মানে এর আগে যে ডিটেলে করিয়েছি যদি ডিটেলটা বুঝতে যাও তো আগের ম্যাথটাকে ফলো করো আগের ম্যাথের শুরুতে শুরুর দিকে দেখো আমি ওই অঙ্কটা ডিটেলে করিয়েছি যে কিভাবে কেন কি করছি আর এই অঙ্কগুলো আমি সব শর্টকাটে করাবো টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা হলো আমাদের ফর্মুলা টু এক্সের ভ্যালু কত দেওয়া রয়েছে বারো ওয়াইয়ের ভ্যালু আঠেরো আর নিচে কত হবে বারো প্লাস আঠেরো এক্স প্লাস ওয়াই বারো প্লাস আঠেরো তাহলে বার বারো দুগুনে চব্বিশ গুণ আঠারো রেখে দিয়ে নিচে আর নিচে কথা হচ্ছে আঠারো দুই কুড়ি আর দশে তিরিশ এবার দেখো তিন দিয়ে যদি কাটি তিন আটে চব্বিশ তিন দশে তিরিশ দুই দিয়ে কাটলে পারে চার দুগুনে আট পাঁচ দুগুনে দশ আঠেরোকে যদি চার দিয়ে চার দিয়ে গুণ করি তাহলে কথা হচ্ছে চল্লিশ চার আটটা বত্রিশ বাহাত্তর বাহাত্তর বাই পাঁচ বাহাত্তর বাই পাঁচ মানে কত এটাকে আমাদের দশমিকে করে দেখতে হবে কারণ দশমিকে উত্তর দেওয়া রয়েছে বাহাত্তরকে পাঁচ দুই ভাগ করলে পাঁচ এক পাঁচ ছয় সাত দুই দুই চার পাঁচে কুড়ি দুই নামলো দশমিক এ শূন্য চার পাঁচে কুড়ি তার মানে কি চোদ্দ দশমিক চার চোদ্দ দশমিক চার হচ্ছে আমাদের অ্যান্সার দেখো কোন অপশনে রয়েছে অপশন সি তে রয়েছে অপশন সি হলো আমাদের রাইট आंसर আমরা দেখো একদম सेम অঙ্ক सेम নিয়মে একদম শর্টকাট ট্রিকের মাধ্যমে করে দেবো যদি তোমরা ডিটেইলে বুঝতে চাও তোমরা অবশ্যই 22 নম্বর অঙ্কটাকে ফলো করো 22 নম্বর অঙ্কটা পুরো ডিটেইলে করানো আছে কেন কিভাবে কি হচ্ছে তোমরা অবশ্যই ওটা দেখো কারণ না দেখলে পারে তোমরা এই শর্টকাট নিয়মটা মনে রাখতে পারবে না দেখো 24 নম্বর অঙ্কতে বলা রয়েছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দূরকে দুটি ট্রেন দুটি একটি পোস্টকে যথাক্রমে

অপশন ডি তে রয়েছে অপশন ডি হলো আমাদের রাইট आंसर फ्रेंड्स চলো এর অঙ্ক 25 নম্বর অঙ্কটা দেখো একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দূরকে দুটি ট্রেন একটি বস্তুকে যথাক্রমে 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে দেখো এই জায়গাটা একটু নোট করবে তারা ট্রেন দুটো কি একই দিক থেকে আসছে মানে কি এই দিক থেকে আসছে আর একটাও এই দিক থেকে আসছে তাহলে একই একদিক একই দিক থেকে আসলে পরে আমরা জানি যখন আমরা আপেক্ষিক গতিবেগ বের করি তখন কি করি তাহলে আমরা তখন আমরা একটা গতিবেগ থেকে আরেকটা গতিবেগকে বিয়োগ করে দিই তো এখানে সেই রকমই কিছুটা কনসেপ্ট যে টু এক্স ওয়াই এটা তো জানতে ফর্মুলা নিচে কি জানতে এক্স প্লাস ওয়াই সেখানে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে আর কিছুই না তাহলে দেখো টু এক্স ওয়াই এখানে কত কত ভ্যালু দেওয়া রয়েছে ভ্যালু দেওয়া রয়েছে পাঁচ আর ছয় এটা কোনো ব্যাপার না দুই পাঁচ এখানে হবে ছয় আর নিচে কত পাঁচ বিয়োগ ছয় হবে আচ্ছা পাঁচ বিয়োগ ছয় করে দেখায় এখানে ছয় বিয়োগ পাঁচও লিখতে পারতে কোনো অসুবিধা নেই দেখো কি হবে পাঁচ দু দশ আর এখানে ছয় দশে ষাট ষাট বাই কত নিচে মাইনাস অর্থাৎ কত হলো মাইনাস ষাট উত্তর আসলো কিন্তু দেখো একটা ব্যাপার যে সময় কি কখনো মাইনাস যেতে পারে সময় তো কখনো মাইনাস যেতে পারে না তো সুতরাং আমরা কি ধরবো ষাটই ধরবো তো ষাট সেকেন্ড বা এক মিনিট দেখো কোন অপশান হবে অপশন সি হবে অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার ফ্রেন্ডস তারপরে ছাব্বিশ নম্বর অঙ্কটা চলো আচ্ছা ফ্রেন্ডস তোমরা কি এটা ব্যাপারটা বুঝতে পারলে যে যখন ট্রেন দুটো একই দিক থেকে আসবে তখন এখানে মাইনাস যখন বিপরীত দিক থেকে যাবে তখন প্লাস যখন এই বিপরীত দিক থেকে আসবে তখন হবে প্লাস যখন একই দিক থেকে আসবে তখন মাইনাস আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস তাহলে সম্পর্কটা দেখো কি বলা রয়েছে একই দিক থেকে ভিন্ন গতিতে আসে একই দূরকে দুটি ট্রেন একটি পোস্টকে ক্রমে আট সেকেন্ড ও বারো সেকেন্ড অতিক্রম করে তবে তার তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে একদম একই রকম অঙ্ক যেহেতু তারা একই দিক থেকে আসে সেহেতু আমাদের সূত্রটা হবে এরকম এক্স মাইনাস ওয়াই তাই তো কারণ একই দিক থেকে আসলে পরে নিচে বিয়োগ হয় আর ভিন্ন দিক থেকে অর্থাৎ একে অপরের দিকে আসলে পরে নিচে যোগ হয় আচ্ছা এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে আট আর বারো তাহলে টু ইন্টু আট ইন্টু বারো আর নিচে কথা হবে বারো মাইনাস আট বা আট মাইনাস বারো যা ইচ্ছা আমরা দিতে পারি কারণ এই সব অঙ্কের ক্ষেত্রে যে শেষে তো সময় বেরোবে আমাদের সময় তো মাইনাসের ভ্যালুর কোনো দাম নেই সেহেতু আমরা বারো মাইনাসে আট আট মাইনাস বারো যা লিখতে পারি কিন্তু মাইনাসটাকে আমাদের ইগনোর করতে হবে তো যাই হোক দেখো দুই গুণ আট গুণ বারো এখানে হল চার চার দুগোনা আট বারো দুগোনা চব্বিশ চব্বিশ দুগোনা আট চল্লিশ আটচল্লিশ সেকেন্ড হল আমাদের অ্যানসার দেখো কোনো অপশান রয়েছে অপশান

কারণ সময়ের ক্ষেত্রে সময় সময় কখনো মাইনাসে আসতে পারে না তো ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড হলো আমাদের অ্যান্সার দেখো কোন অপশন রয়েছে অপশন এতে রয়েছে অপশন এই হলো আমাদের রাইট অ্যান্সার ফ্রেন্ডস এবার আঠাশ নম্বর অঙ্কটা চলো দেখে নি আঠাশ নম্বর অঙ্কটা দেখো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ওই ট্রেনটি কত সময় পঁয়ষট্টি মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে একদম ইজি অঙ্ক অনেকবার এর আগে এই অঙ্ক হয়েছে একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে তখন কী করে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে তোমরা এটা জানো যদি না জানো যারা জানে না তাদের জন্য আমি আর একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এটা যদি একটা সেতু হয় এটা যদি একটা ট্রেন হয় এই সাদা পেন্টটা যদি সেতু হয় আর এই লাল পেন্টটা যদি ট্রেন হয় তাহলে দেখো যখন যাওয়া শুরু করলো কোথা থেকে অতিক্রম করা শুরু হবে ঠিক এই পয়েন্ট থেকে অতিক্রম করা শুরু হবে সেতুকে অতিক্রম করছে 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 এতটা গেল তার মানে কি এখান থেকে কত দূর অতিক্রম করলো একদম এত ট্রেনের মাথা তোমরা দেখতে পাচ্ছ না এই যে একদম ট্রেনের মাথাটা অতিক্রম করবে তাই না তো সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম যে সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের নিজের দৈর্ঘ্য দুটোকেই ট্রেনকে অতিক্রম করতে হয় যখন ট্রেন একটা সেতুকে অতিক্রম করে তো এখানে দেখো অঙ্কে বলা রয়েছে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার ট্রেনের দৈর্ঘ্য বলা রয়েছে পঁচাত্তর মিটার তাই তো আর দেখো একশো পঁচিশ মিটার একটি সেতু অতিক্রম করে একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম দুটো যদি যোগ করে করি তাহলে কত হবে দুশো মিটার তাহলে মিটার ট্রেনটা অতিক্রম কুড়ি সেকেন্ডে সেকেন্ডে তাহলে যায় দুশো মিটার এটুকু ক্লিয়ার এটুকু তোমরা বুঝতে পারলে এবার কি বলেছে দেখো ওই ট্রেনটি কত সময় পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে তাহলে সেতু আর প্ল্যাটফর্মকে তোমরা একই রকম ভাবতে পারো পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম তাহলে যখন পঁয়ষট্টি মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন অ্যাকচুয়ালি কত মিটার অতিক্রম করবে পঁয়ষট্টি মিটারের প্ল্যাটফর্ম তো অতিক্রম করবেই সাথে ট্রেন নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করবে কিন্তু তোমরা জানোই পাঁচের পাঁচে দশে শূন্য হাত থাকে গেলো এক সাত আর ছয় তেরো আর এক চোদ্দো একশো চল্লিশ মিটার তাই তো এটা হলো এটা কি এটা হলো প্ল্যাটফর্ম আর এটা হলো ট্রেন নিজের ট্রেনের নিজের দৈর্ঘ্য এই দুটো যোগ করে ফেললাম একশো চল্লিশ মিটার তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি যে এখানে কি চেয়েছে কত সময় অতিক্রম করবে আচ্ছা এটা একটু উল্টো করে লেখা হয়ে গিয়েছে যে দুশো মিটার অতিক্রম করছে কত সেকেন্ডে কুড়ি সেকেন্ডে তাহলে আমাদের মোট দূরত্বটা কত হলো একশো চল্লিশ মিটার যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে যে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য পঁয়ষট্টি মিটার সেক্ষেত্রে আমাদের যে দূরত্বটা অতিক্রম করতে হবে ট্রেনকে সেটা হবে একশো চল্লিশ মিটার তাহলে দুশো মিটার অতিক্রম করে কুড়ি সেকেন্ডে একশো চল্লিশ মিটার অতিক্রম করবে কতক্ষণে একদম ইজি দেখো কুড়ি কুড়ি কেটে গেল একটা শূন্য শূন্য কেটে গেল তাহলে কত হলো সেকেন্ড চোদ্দ সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে যে প্ল্যাটফর্মের দর্ঘ্য কিনা পঁয়ষট্টি মিটার দেখো চোদ্দ সেকেন্ড অপশন সি অপশন সি হল আমাদের রাইট অঙ্ক উনত্রিশ নম্বর অঙ্কে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আছে যে তোমাদের যদি ভিডিও ভালো লাগে যদি তোমরা বুঝতে পারো কিছু ভিডিওটাকে শেয়ার করো আর অবশ্যই লাইক করো তোমাদের লাইক খুব কম রয়েছে যে আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সাড়ে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে পঞ্চাশ সেকেন্ডে অতিক্রম করে তার মানে কি শুধু এইটুকু আগে বুঝে নাও আড়াইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন আর সাড়ে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি সেতু তার মানে ট্রেনটা এই টোটাল দূরত্বটাকে অতিক্রম করছে নিজের নিজের যে দৈর্ঘ্য ট্রেনের এবং সেতুর যে দৈর্ঘ্য এই টোটালটাই অতিক্রম করছে তোমরা জানো তাহলে মোট কত হলো শূন্য পাঁচ পাঁচ শূন্য দশ তিন দুই পাঁচ ছয় ছশো ছশো মিটার ট্রেনটা অতিক্রম করছে কত সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করছে পঞ্চাশ সেকেন্ডে এবার কি বলেছে ওই ট্রেনটি কত সময় দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে তাহলে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য কত দুশো তিরিশ মিটার আর ট্রেনের দৈর্ঘ্য তো ট্রেনের দৈর্ঘ্য হলো আড়াইশো মিটার তাহলে এই দুটো যোগ করতে হবে মানে ট্রেনের দৈর্ঘ্যটা তো কমন ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করুক একটা বার পোস্টকে অতিক্রম করুক বা একটা সেতুকে অতিক্রম করুক যাই অতিক্রম করুক না কেন ট্রেনের দৈর্ঘ্যটা কমন ট্রেনের দৈর্ঘ্যটা থাকবে সাথে সেই সেইটা যোগ হয়ে যাবে এবার বারপোস্টের ক্ষেত্রে আমরা বারপোস্টটা তো একটা দণ্ডর মতো তাই আমরা বারপোস্টের নিজের দৈর্ঘ্যটাকে ইগনোর করে দিই ঠিক আছে তো চলো এবার এখানে দেখি শূন্য পাঁচ আর তিনে আট দুই দুই চার চারশো আশি মিটার ক্লিয়ার এবার দেখো এই যে ছশো মিটার যে অতিক্রম করছে সাড়ে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে সাড়ে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে এটা সেতুর দৈর্ঘ্য সেতু আর এটা হলো ট্রেনের দৈর্ঘ্য ট্রেন এটা কি ট্রেন আর এটা কি আড়াইশো মিটার দৈর্ঘ্য সরি আড়াইশো মিটার দৈর্ঘ্য এটা হলো ট্রেন আর এই সাড়ে দুশো তিরিশ মিটার দৈর্ঘ্য এটা কি হবে এটা হবে একটি প্ল্যাটফর্ম এটা হবে প্ল্যাটফর্ম সে যাই হোক তো এই যে ছশো মিটার প্রথমে যে সেতুটাকে অতিক্রম করেছে সেটা করেছে কত পঞ্চাশ সেকেন্ডে ঠিক আছে তাহলে ছশো মিটার যাচ্ছে পঞ্চাশ সেকেন্ডে তাহলে চারশো আশি মিটার যাবে কত সেকেন্ডে হয়ে গেল অঙ্ক আর কিচ্ছু নেই অঙ্কে গুণ চারশো আশি শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল ছয় দিয়ে কাটলে 68 এ 48 58 এ 40 40 সেকেন্ড অতি করবে দেখো কোন অপশনে রয়েছে অপশন সিতে রয়েছে অপশন সি হলো আমাদের রাইট आंसर फ्रेंड्स এবারে लास्ट অংক 30 নম্বর অংক তোমরা जल्दी से তোমরা লাইক করে দাও ভিডিওটাতে কমেন্ট করে জানাও কত ভালো লাগলো সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই WhatsApp গ্রুপে জয়েন হয়ে সেই ছবিটা পোস্ট করো যেই অংকটা তোমরা বুঝতে বাচ্ছ না সেটা অন্যভাবে অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করা হবে চলো ফ্রেন্ডস তিরিশ নম্বর অঙ্ক লাস্ট অঙ্কটা দেখো লাস্ট অঙ্ক কিন্তু আঠাশ উনতিরিশ এই অঙ্কগুলোর মতনই তো যাই হোক তিরিশ নম্বর অঙ্কতে দেখো কি বলা রয়েছে যে একশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে তাহলে কি এই দুটো যোগ করে দেবো সেতু আর ট্রেন যোগ করলে কত হয় পঁচিশ দু দুশো তিনশো তিনশো মিটার তাই তো তিনশো মিটার অতিক্রম করে কুড়ি সেকেন্ডে তিনশো মিটার অতিক্রম করে কুড়ি সেকেন্ডে তবে ওই ট্রেনটি একশো পনেরো মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে তাহলে একশো পনেরো মিটার এটা প্ল্যাটফর্ম সাথে কি ট্রেনের নিজের দৈর্ঘ্যটাও যোগ হবে নিজের দৈর্ঘ্য কত একশো পঁচিশ মিটার সরি একশো পঁচিশ মিটার তাহলে কত হবে পাঁচ পাঁচ শূন্য থাকলো এক দুই আগে তিন আগে চার দুশো চল্লিশ তাহলে তিনশো মিটার যায় কুড়ি সেকেন্ডে দুশো চল্লিশ মিটার যাবে কত সেকেন্ডে বের করে ফেলবো কিভাবে বের করবো ওই নিয়ম করে বের করব এই দেখো কাটাকুটি হয়ে গেল শূন্য শূন্য কেটে গেল তিন আটে চব্বিশ সেকেন্ডে কোন অপশনে রয়েছে সি রয়েছে আমাদের রাইট ভালো করে বুঝে দেখো ফ্রেন্ডস অঙ্কগুলো পুরো ডিটেল হচ্ছে নো শর্টকাট নাথিং কিন্তু কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমরা যদি অঙ্কর কনসেপ্ট বুঝতে পারো অঙ্ক যদি ডিটেলে বুঝতে পারো তাহলে পারে তোমাদের কোনো শর্টকাট লাগবে না তোমরা ব্রডকাটে ব্রডকাটটাকেই তোমরা শর্টকাট করে করে ফেলবে তো যাই হোক ফ্রেন্ডস আমাদের ট্রেন ট্রেনের অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এরপরে আমাদের শুরু হবে নৌকা ও স্রোত তোমরা অনেকেই চাইছো যে নৌকা স্রোত খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাক কোনো চিন্তা করো না খুব তাড়াতাড়ি চলে আসবে তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে পরের ভিডিও তোমরা ভালো থেকো নিজের পরিবারের খেয়াল রেখো